আজকে ঘুরতে যাব বন্দে ভারত এক্সপ্রেস করে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে ভোর 5:55, ট্রেন 22301 নিউ জলপাইগুড়ি। আমাদের সিট ছিল এক্সিকিউটিভ কামরাতে, মনে হবে বিদেশি কোনো ট্রেন। রাইট টাইমে ট্রেন ছাড়ার সঙ্গে চলে আসলো গরম চা আর বিস্কিট। ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, জ্যাম, কলা আর অমলেট। ব্রেকফাস্টের মান খুবই অ্যাভারেজ আর ঠান্ডা ছিল। কোনো উপায় না পেয়ে কাঁচা ব্রেডের সঙ্গে অমলেট স্যান্ডউইচ করে খেয়েছিলাম। এক্সিকিউটিভ কামরার সিট 360 ডিগ্রি ঘোরানো যায়। আপনি চাইলে জানলার দিকে সিট ঘুরিয়ে বসতে পারেন। ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল 110 আর জানলার বাইরে একের পর এক মনোরম দৃশ্য। দুপুর গড়াতেই লাঞ্চের আগে চলে আসলো টমেটো স্যুপ। মাখন আর গোলমরিচ দিয়ে টমেটো স্যুপটা বেশ ভালো ছিল। লাঞ্চে ছিল জিরা রাইস, ডাল, সবজি আর চিকেন। ডাল আর চিকেনের টেস্ট দুটোই ভালো ছিল আর এবার খাবারটাও গরম ছিল। আর লাঞ্চের পরেই চলে আসলো আইসক্রিম। বিফোর টাইম ট্রেন NJP পৌঁছালো। ফুল ইউটিউব ভিডিও লিঙ্ক কমেন্ট সেকশনে, ফলো ফর মোর।